মুর্শিদাবাদে নওদায় তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় শিশু মৃত্যু হয়েছে। বহরমপুর আসার সময় শিশুকে সাংসদের গাড়ির ধাক্কা, গুরুতর আহত শিশুকে ইতিমধ্যে মেডিকেল কলেজে আনা হয় এবং সে আনার পরে মৃত্যু হয় শিশুটি। মায়ের সঙ্গে ব্যাংকে এসেছিল শিশুটি, রাস্তায় সাংসদের গাড়ির ধাক্কা, হঠাৎ গাড়ির সামনে চলে এসেছিল, কিছু করার ছিল না চালকের, হাসপাতালে নিয়ে এসেছিলাম কিন্তু বাঁচানো গেল না। গাড়ির ধাক্কায় ছ বছরের শিশু মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া সংসদে। আবারও জানি রাখি, মুর্শিদাবাদে নওদার ঘটনা, তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় শিশু মৃত্যু হয়েছে। বহরমপুর আসার সময় শিশুকে সাংসদের গাড়ির ধাক্কা, গুরুতর আহত শিশুকে মেডিকেল কলেজে আনার পরে মৃত্যু হয় শিশুটি। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। রাজীব, কিভাবে ঘটলো এই মর্মান্তিক ঘটনা? আবু তাহেতা নওদার বাড়ির থেকে যখন বহরমপুরের দিকে আসছিলেন তখন নওদারী পিঁপড়েখালী বাজারের কাছে ওই শিশুটি রাস্তা পেরোচ্ছিল। আবু তাহেতার গাড়ির সামনে দিয়ে আসার সময় এই শিশুটির একেবারে সামনে সরাসরি ধাক্কা মারে এবং এই ধাক্কা মারার পরে শিশুটি একেবারে সামনে দিকে গড়িয়ে যায় এবং যেভাবে জখম হয় সেটা হচ্ছে মর্মান্তিক ভাবে তার জখম ছিল বিভিন্ন জায়গায়। আবু তাহেতের গাড়িতেই তাকে এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ঘন্টা তিনেক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর ওই শিশুটির মৃত্যু হয়। আবু তাহেত যেটা বলছেন, তার মাকেও সেই সময় খুঁজে পাওয়া যায়নি। তার ওই শিশুটির বাড়ি ওই ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরেই বাড়ি। তার মা ব্যাংকে এসেছিলেন, তার মা সমবায় স্বনির্ভর গোষ্ঠী, সেই স্বনির্ভর গোষ্ঠীর টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকের ভিতরে ছিলেন, শিশুটি বাইরেই ছিল এবং সে ছুটে রাস্তা থেকে পার হচ্ছিল। তখনই আবু তাহেতের গাড়িটি নওদার দিক থেকে বহরমপুরের দিকে আসছিল, তখনই তাকে ধাক্কা মারে এবং গুরুতরভাবে জখম হয় এবং যেটা হচ্ছে তার পায়ে লাগে এবং মাথার একটা বড় অংশে কিন্তু আঘাত লাগে। সেই আঘাত গুরুতর ছিল বলে স্থানীয় মানুষজন বলেন এবং চিকিৎসকরাও এখানে চেষ্টা করেন, তার স্ক্যান করা হয়, কিন্তু যেভাবে জখম ছিল এবং যেভাবে রক্তক্ষরণ হয়েছে শিশুটিকে আর বাঁচানো যায়নি। এবং হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে শিশুটির যে শারীরিক অবস্থা একেবারেই সঙ্গীন অবস্থা ছিল, তাকে এখান থেকে স্থানান্তরিত করার মতো কোনো পরিস্থিতি ছিল না, এখানেই চেষ্টা করা হয়েছে এবং শিশুটির মৃত্যু হয়েছে। আবু তাহের যেটা বলছেন এটা একটা নিছক দুর্ঘটনা এবং তিনি এই জন্য খুবই গভীরভাবে মর্মাহত তিনি বলছেন। যদিও শিশুদের পরিবারের লোকজন কিন্তু এই সাংসদের বাড়িতে এই ধাক্কার ফলে কিন্তু তারা অসন্তোষ প্রকাশ করেছেন, কেন এভাবে দ্রুত গতিতে গাড়ি যাবে এটাও কিন্তু তাদের বক্তব্য। যদি আমরা চালকের সঙ্গেও কথা বলেছিলাম, রাজীব তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মুর্শিদাবাদের নওদায় তৃণমূল সাংসদ আবু তাহের তার গাড়ির ধাক্কায় শিশু মৃত্যু হয়েছে। বহরমপুরে আসার সময় শিশুকে সাংসদের গাড়ির ধাক্কা মারে এবং তারপর গুরুতর আহত শিশুকে মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। মেডিকেল কলেজে নিয়ে আসার পরে মৃত্যু হয় শিশুটি। মায়ের সঙ্গে ব্যাংকে এসেছিল শিশুটি, রাস্তায় এরপর আবু তাহের গাড়ি ধাক্কা মারে শিশুটিকে,